Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Priyo darshok, kemon achen? Ami bhalo achi. Asha kori apnara bhalo achen. Amar hate roast ta kintu amar channel e onek video ache. Asha kori bhalo lagle like, comment, share korben. Erokom video dewar jonno amar channel ke subscribe kore rakhben. Subscribe korar jonno side e ekta bell button ache, chap diben. Chap dile ami je kono video chole apnake chole debo, apni dekhe nite parben. Ei roast ta pakete kintu temon koshto na, kintu khete khub moja. Borora chorora shobai pochondo kore. Ei roast ta kintu dekha jay goru, khashi, murgi ranna korle kintu bachchara kintu oi khabar ta dhore na, goru, murgi dhore na, jhal fry ta dhore na. Ei roast ta diye kintu bachchara kheye ode. Ar amar bachchara to roaster jol ta khub pochondo kore. Ekhane ami shamanno kichu shadmoto lobon, half chamich morichir gura, ektu adar rosun paste niyechi, niye bhalo kore marinate kore niyechi. Marinate kore rakhar kono proyojon nai. ভিডিওটা দেখাতে পারি নাই এখন দেখিয়ে নিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়েছি এখন আমি রোস্টটাকে ভেজে নিব তেলটা একটু পরিমাণ বেশি দিয়েছি এই রোস্টের রোস্ট বাজার তেল দিয়ে আমি রোস্ট করে নিব এখন আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে একটু সাবধানে দিবেন আর রোস্টের সাইজটা অনেকটা বড় সাইজ নিয়েছি মুরগিটা এই দেখুন এটাকে আমি একটু ভালো করে ভেজে নিব অল্প সময় 3 থেকে 4 মিনিট ভেজে নিলে আমার রোস্ট হয়ে যাবে দেখুন এই যে এখন টিকটিক করে ভেজে নেব রোস্টটাকে আমি উঠিয়ে নিব এটাকে উল্টে করে সস টিকটিক করে উঠাব আমি রোস্টের ভিতরে দুধ দিই তাই আমার রোস্টটা বাচ্চারা খুব পছন্দ করে জলটা ঘন হয় খেতে খুব পছন্দ করে এখানে একটা মিডিয়াম সাইজের চামচের আমি দুইখানে দুধ নিয়ে নিলাম আর রোস্টের ভিতরে ব্যবহার করব এখান থেকে আমি এটা ভিতরে ছোট চামচ দেওয়া আছে এই চামচে দেড় চামচ মশলা দিব তাহলে রোস্টার স্বাদটা আরেকটু বেড়ে যাবে আমি সবসময় আমার হাতে তৈরি মশলার ভিতরে রোস্টের মশলা দিই আজকে মশলাটা শেষ হয়ে গিয়েছে তাই আমি একটু পিঁয়াজটা দিয়ে ট্রাই করবো যে রোস্টটা কেমন হয় সবসময় কিন্তু আমি হাতেই তৈরি করি মশলাটা আমি গরু মাংসের মশলা আর খাসি গরু একই মশলা দিয়ে খাসি গরু রান্না করা যায় আর রোস্টের মশলা আলাদা আর আজকে আর আমি অন্য মশলা ইউজ করবো না আমার হাতে তৈরি করা মশলাটা শেষ হয়ে গিয়েছে আজকে আমি এই মশলাটা দিয়ে রোস্টটা করব আমার রোস্টটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে নিচ্ছি এই শেষ করে ভেজে নিয়েছি আর এখানে আর একটু দিয়ে দিয়েছি আর কত ছিল তো দিয়ে দিয়েছি সবসময় চিমটি দিয়ে ধরবেন চিমটি দিয়ে ধরলে কাজটা ভালো হয় আর দেখুন চিমটি দিয়ে সবই ধরা যায় রোস্টগুলো ভাজা হয়ে গিয়েছে এই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে বাদামি কালার করে নেব আমি রোস্টের ভিতরে অন্য কোনো মশলা দিব না ওইখান থেকে দেড় চামচ দিব দেখে এখানে শুধু তেজপাতাটা আর দারচিনিটা দিয়ে দিলাম ওইটাকে আমি বাদামি কালার করে নেব বাদামি কালার করে এখানে আদা রসুনের পেস্ট ওই মশলাটা দিয়ে দিব সবসময় আমি হাতের তৈরি মশলা দিয়ে রোস্ট পাকাই গরু মাংস খাসি সব কিছু পাকাই আজকে হাতে বানানোর মশলাটা শেষ হয়ে গিয়েছে আর তৈরি করে নেই আবার যখন একদিন তৈরি করবো আপনাদের দেখাবো আমার ভিডিওতে আছে আপনারা দেখে নিতে পারবেন যে ঘরের মশলাটা কত টেস্ট আর কত সুন্দর হয় আমার পেঁয়াজটা বাদামি কালো হয়ে গিয়েছে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এই চামচে দুই চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নেব এখানে আমি উঠু উঠু এক চামচ সেই মশলাটা দিয়ে দিলাম এটা দিলে রোস্টের কাঁটা খুব সুন্দর হয় আর খেতে খুব ভালো লাগে ফ্লেভারটা সুন্দর আসে আর এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধটা এখন এখানে আমি কিছুটা পানি অ্যাড করব এখন ভালো করে কষিয়ে নেব আর একটু পানি দিব দেখুন রোস্টের কালারটা কিন্তু খুব সুন্দর হবে একবারে সাদা হবে না সাদা কালারটা কিন্তু ভালো লাগে না একটু একটু কালারফুল ভালো লাগে এখানে কিন্তু কোনো মরিচের গুঁড়া কোনো কিছু কাঁচামরিচ কিছু অ্যাড করি নাই আর একটু পানি দিব এখন এটাকে ভালো করে কষিয়ে একটু তেল বাই করে নেব পরে আমি মুরগিগুলো ঢেলে দেবো
এই দেখুন সাইড থেকে তেল উঠে গিয়েছে এখন কিন্তু এখানে কোনো পানি নাই এখন মুরগিগুলো আমি ঢেলে দিব এখন ভাজা মুরগিগুলো ঢেলে দিয়ে ভালো করে 1 মিনিটের মতো কষিয়ে এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব মুরগিগুলো দেওয়ার পরে অনেকটা সময় ভালো করে কষিয়ে নিব না হলে কিন্তু রোস্টের স্বাদটা আসবে না ভালো করে কষিয়ে নেবেন সাথে সাথে পানি দিবেন না কিন্তু রোস্টটা কিন্তু লিকুইড দুধ দিয়ে করি আজকে ঘরে লিকুইড দুধটা নাই তাই আমি একটু গুঁড়া দুধ দিয়েছি এখানে প্রায় আমি 1 কেজি দুধ দিয়ে রোস্টটাকে সিদ্ধ করতাম কিন্তু আজকে দুধটা গুঁড়া দুধ আর দিব না জাস্ট পানি দিয়ে দিয়েছি পানি পরিবর্তনে আপনারা দুধ দিয়ে রান্না করবেন তাহলে রোস্টটার স্বাদ আরও বেড়ে যায় এখন আমি ঢেকে রাখব মুরগিগুলো ভাজা বেশি পানি লাগবে না এখন আমি জ্বালটা কমিয়ে দিব কমিয়ে মিডিয়াম জ্বালে 4-5 ঘন্টা সময় লাগবে আমার রান্না করে নিতে তাহলে মুরগিটা সিদ্ধ হবে আর একটু পানি দিব রেখে দিয়েছি আস্তে আস্তে সিদ্ধ হবে খেতে ভালো লাগবে সফট হবে দেখুন রোস্টের কালটা কত সুন্দর হয়েছে আর জলটা কিন্তু মাখা মাখা হয়ে যাচ্ছে বেশি জল রাখবো না মাখা মাখা রাখবো এটা কিন্তু ঠান্ডা হলে একটু জমে যাবে খেতে খুবই স্বাদ লাগে এই দেখুন সাথে কিন্তু তেল দেখা যাচ্ছে আর সেই পরিমাণে কিন্তু জল রাখবো না জাস্ট এটা মাখা মাখা হয়ে যাবে তখন চুলটা বন্ধ করে দেবো আমার রোস্টটা কিন্তু হয়ে গিয়েছে এখন এই দেখুন সাইটিয়ে কিন্তু জলটা খুবই ঘন হয়ে গিয়েছে তেল উঠে গিয়েছে এখন আমি রেখে দেবো চুলাটা বন্ধ করে দিব আমার রোস্টটা সুন্দরভাবে হয়ে গিয়েছে রোস্টটা এখন পাতুতে পারবো না গেস্ট আসলে পারবো যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার জন্য চারিটা বেল বাটন আছে চাপ দিবেন চাপ দিলে দেখুন বিস্তর আপনাকে চলে যাবে আপনি দেখে নিতে পারবেন এরকম করে বাসায় একবার হলো রোস্ট পাকাবেন বাচ্চাদের সামনে দিবেন আলহামদুলিল্লাহ দেখবেন আপনার পুরো শর্ট পড়ে গেছে বাচ্চারা এই পরিমাণ পছন্দ করে রোস্ট কালকে করে নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ